আজকের ভিডিওতে শেয়ার করছি কালাভুনা রেসিপি আর আজকে এই কালাভুনাটা আমি কোনো ধরনের প্যাকেটজাতীয় মশলা ব্যবহার করে মেক করিনি ঘরে থাকা মশলা দিয়ে আজকে কালাভুনাটা বানিয়েছি আর কালাভুনাটা বানানোর জন্য ফার্স্ট অফ অল আমি এখানে গরু মাংস নিয়ে নিয়েছি আর এর মাঝে হাড় চর্বি সব মিক্স করে নিয়েছি এবার আমি এখানে 1 টেবিলস্পুন লবণ দিব ব্যবহার করলাম 1 টেবিলস্পুন হলুদের গুঁড়া দিয়ে দিলাম রাঁধুনির গুঁড়া 1 টেবিলস্পুন লাল মরিচের গুঁড়া 2 টেবিলস্পুন ব্যবহার করেছি আর এটা আমি মাংসের পরিমাণ অনুযায়ী বুঝে ব্যবহার করেছি রসুন বাটা 1 টেবিলস্পুন পেঁয়াজ বাটা 1/2 টেবিলস্পুন জিরা বাটা 1/2 টেবিলস্পুন পাঁচটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম সেটা ব্যবহার করছি আমি আরো 5টা মতন পেঁয়াজ ভেজে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তাটাও এখানে ব্যবহার করে নিলাম আমার কাছে জিরা বাটাটা অনেক কম বলে মনে হয়েছে এজন্য আমি আরো 1/2 টেবিলস্পুন জিরা বাটা ব্যবহার করলাম এবারে ব্যবহার করব গোলমরিচ লং দারচিনি এলাচ এবং কিছু তেজপাতা আমি এখানে গোলমরিচ নিয়েছিলাম 10টার মতন লং নিয়েছিলাম 5টা এবং দারচিনি এলাচ নিয়েছিলাম পরিমাণ মতন আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে কিন্তু এগুলো ব্যবহার করবেন আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম তেজপাতা নিয়েছিলাম আমি 3টা মতন আর দারচিনি নিয়েছিলাম আমি 2টা থেকে 3টা আর এলাচ ছিল আমার 6টা এবার এই প্রত্যেকটা উপকরণকে ভালো মতন মাখিয়ে আমি 1 কাপ তেল দিলাম এবার খুব ভালো করে মিক্স করব মিক্স করার শেষে এটাকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টা পরে আমি এটাকে চুলায় দিয়ে দিয়েছিলাম কোনো ধরনের তেল বা কোনো কিছু ছাড়াই আমি এটাকে চুলায় দিয়েছি দেখবেন কিছুক্ষণ পরে মাংস থেকে তেলটা বেরিয়ে আসতে শুরু করবে মাংসের কুকিং প্রসেসটা কিন্তু শুরু হয়ে যাবে এই পর্যায়ে অনবরত নাড়তে থাকবেন আর আমাদের চুলার ফ্লেমটা থাকবে কিন্তু একেবারেই লো কিছুতে হাই করা যাবে না তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে কালাভুনাটা বানানোর জন্য আমার সময় লেগেছে 4 ঘন্টা আর এই 4 ঘন্টা আমি যা যা করেছি তাতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি অনবরত ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম এবং 2 মিনিট পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর এটা করার ফার্স্ট রিজন হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় মাংস প্রপারলি কুক হয় এটার জন্যই আমার এই প্রসেসটা ফলো করা একটু যখন দেখছিলাম যে মাংসটার ভিতরে তেলটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে তখন গরম পানি ব্যবহার করছি কোনোরকমভাবে এখানে ঠান্ডা পানি ব্যবহার করবেন না গরম পানি ব্যবহার করতে হবে হালকা গরম যে পানিটা হয় সে গরম পানিটা ব্যবহার করবেন এতে করে যেটা হবে মাংসটা প্রপারলি সেদ্ধ হবে এইভাবে আমি কালাভুনাটা বানানোর পরে যে রেজাল্টসটা পেয়েছি সেটা ছিল আর এটা খেতেও অনেক মজা ছিল আমি রাঁধুনির যে মশলাটা পাওয়া যায় কালাভুনার সেটা ব্যবহার করে একবার কালাভুনা বানিয়েছিলাম সেটা দিয়ে কালাভুনা বানালে অনেক মজা হয় এবং সময়টা অনেক কম লাগে খুব সহজেই বানিয়ে ফেলা যায় কিন্তু চেয়েছিলাম যে আজকে ঘরে থাকা মশলা দিয়ে বানাই এবং এটা আমাকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি ঘরে থাকা মশলা দিয়ে কালাভুনাটা মেক করতে চান যদি আপনি এক্সট্রা বাহির থেকে মশলা কিনে না ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে এই কালাভুনার জন্য অনেক সময় দিতে হবে কারণ আমার সময় লেগেছে টোটাল 4 ঘন্টা এই 4 ঘন্টায় আমি 2 মিনিট পর পর নেড়ে চেড়ে দিয়েছি আর আস্তে আস্তে এরকম হালকা বাদামি বাদামি কালার আসছিল এবং যখন এরকম কিছুটা কালো কালো কালার হয়ে গিয়েছিল এই পর্যায়ে আমি এটাকে বাগার দিয়েছি বাগার দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম রসুন এবং 4-5টা মতন শুকনো মরিচ এটাকে আমি ভেজে নিচ্ছিলাম এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে কারো কাছে যদি সরিষার তেল থাকে সে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার ঝাঁজটা আসলে আমার পার্সোনালি ভালো লাগে না আমি তেলটা অনেক কম পরিমাণে ব্যবহার করেছি এটাকে ভাজার জন্য রসুনটাকে তার কারণ ছিল আমি যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি আমার মাংসে ব্যবহার করেছি যখন মাংসটার থেকে তেল বেরিয়ে গেল নাড়তে নাড়তে কিছু পর্যায়ে দেখলাম যে মাংসটা সব তেল নিজের দিকে অ্যাবজর্ব করে
এই পর্যায়ে আমি আরও হাফ কাপ তেল দিয়েছিলাম, এই জন্য আমি এই পর্যায়ে তেলটা খুবই কম ব্যবহার করেছি। তো এটাকে আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি 4-5টার মতন কাঁচামরিচ ব্যবহার করব। আপনারা মাংসের পরিমাণটা বুঝে এখানে প্রত্যেকটা মশলা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবেন। কাঁচামরিচ দেওয়ার পরে জাস্ট 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিব। এতো তো কালাভুনা রেডি। আর এটা আমি আজকে সার্ভ করছি সাদা পোলাওয়ের সাথে। খেতেও কিন্তু এই কালাভুনা অসাধারণ, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো আমাকে জানাবেন। আশা করছি রেজাল্টসটা আপনারা অনেক ভালো পাবেন আর খেতে অনেক মজা হবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে আমার এই কালাভুনাটা পারফেক্ট কালাভুনা হয়েছে কিনা। নর্মালি আমরা জানি যে কালাভুনাটা বাহিরে কালো থাকে এবং ভিতরে মাংস থাকে পিঙ্ক এবং সফট, আর ঠিক তেমনই হয়েছে আজকে এই কালাভুনাটা। লেটস ইট। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনারা অনেক এনজয় করেছেন আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।